নমস্কার, সুদ্দরিয়ায় আপনাদের আরো একবার স্বাগত। আজকে বাঁশি শিক্ষার যে পর্বে আমরা রয়েছি সেই পর্বের দ্বিতীয় পর্ব আজকে আমরা নিয়ে এসেছি। এই পর্বে আজকে আমরা দেখে নেব যে বাঁশিতে কিভাবে সারেগামা বা ধানিসা বাজাতে হয়। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে বাঁশি কিভাবে ধরতে হয় এবং খুঁটিতে হয়। এই পর্বে আমরা দেখে নেব যে সারেগামা বা ধানিসা বাঁশিতে খুব সহজে কিভাবে বাজানো যায়। যে সারেগামা বা ধানিসাটা আমরা বাজালাম এটাই এবার আমরা আস্তে আস্তে একের পর এক আমরা দেখে নেবো যে কিভাবে বাঁশিতে এই সারেগামা বা ধানিসা গুলো বাজানো যায়। খুব আস্তে আস্তে আমরা দেখবো যাতে আমরা শিখতে পারি। এটা ন্যাচারাল সি এর একটা বাঁশি, আমরা এই ন্যাচারাল সি এর বাঁশি দিয়ে দেখে নেবো যে কিভাবে সারেগামা বিগিনার্সরা বাজাবে। বাঁশির এই যে ছটা টোটাল ফুটো আছে, এই ছটা টোটাল ফুটো দিয়ে আমরা সপ্ত সুর এবং সর্বমোট ১২টা সুর আমরা বার করতে পারি। প্রথম দিক থেকেই একদম বাঁ হাত দিয়ে যদি যারা ডানাতে বাঁশি বাজান তারা যদি বাঁ হাত দিয়ে উপরে তিনটে ফুটো পরপর চেপে দেয়, অর্থাৎ এই পজিশন দিয়ে যদি ফু দেন তাহলে যে শটটা বেরোবে সেটাই হচ্ছে বাঁশির সা। এরপর যদি আমরা একটা আঙুল তুলে নিই, অর্থাৎ এই পজিশন, এই পজিশনে হলো রে। আর একটা যদি আমরা তুলে নিই, অর্থাৎ একটা আঙুল বন্ধ করে, তাহলে হলো গা। এই গা, গাটাকে যদি আমরা হাফ নোট তুলি, একদম হাফ নোট, জাস্ট হাফ, অর্ধেক যদি আমরা খুলি তাহলে যেটা হলো সেটা হচ্ছে মা। সবকটা বন্ধ করলে পা, একটা তুললে ধা, আর একটা তুললে নি, আর একটা তুললে আবার উপরের সা। এই উপরের সা, তলার সা এবং মা কিভাবে বাজবে এটা আমি পরবর্তী সময় বলছি। একটা উপর থেকে তিনটে ফুটো বন্ধ করলে সা, খুব মন দিয়ে দেখুন এই গাটাকে যদি হাফ তুলি তাহলে মা বাজবে। সবকটা দুটো বন্ধ করলে পা, একইভাবে আমরা পিছিয়ে চলে আসতে পারি। এই পজিশন থেকে আমরা ভালোভাবে দেখতে পাবো যে আঙুলের এক্সাক্ট পজিশনটা, বিশেষ করে মায়ের ক্ষেত্রে, তাই সেটার দিকে একটু নজর দিলে ভালো। আপনাদের জন্য, তোমাদের জন্য আরো ভালো করে কাছ থেকে মাটা দেখুন, কারণ মা বাজানো একটু ডিফিকাল্ট, তাই মাটাকে আরো ভালো করে দেখুন।
এটা মা। এটা সুইজন সুইজনের মতো ব্যাপার। এটা আমরা হাফ বললেও এটা অ্যাকচুয়ালি ঠিক হাফ নয়, এটা হাফের থেকে একটু বেশি। এটা ফুল ক্লোজ, এটা হাফ আর একটু বেশি, একদম রাইট পজিশন। মায়ের পর সব বন্ধ করলে পা, আমাদের বাসি কিভাবে ধরবেন এবং ফুঁ দিতে হবে তাতে আমরা পুরস্কার ভাবে বলেছি, আপনারা একবার দেখে নেবেন। যখন কোন ইনস্ট্রুমেন্ট বাজাবেন সেই ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে জানাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তার জন্য আমরা হিস্ট্রি অফ ফ্লুট বলে একটা এপিসোড করেছি। এই দুটো লিঙ্কই আমরা এই ভিডিওর তলার কাটি দিয়ে দেব। এইবার যে কথাটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমি যে তখন বললাম যে তিনটে বন্ধ করলে সা তলা, আবার উপরের সাটাও তিনটে বন্ধ করেই বাজছে, এটা কিভাবে হচ্ছে? অ্যাকচুয়ালি বাঁশি এমন একটা ইনস্ট্রুমেন্ট এবং এতেই এটা সম্ভব, সেটা হচ্ছে একই জায়গায় আঙুল রেখে দুটো অক্টেভ পরপর বাজিয়ে দেওয়া যায়, এমনকি কখনো কখনো তিনটে অক্টেভও বাজানো যায়। যেমন পায়ের ক্ষেত্রে লোয়ার অক্টেভ, মিডিল অক্টেভ, হায়ার অক্টেভ, তিনটে অক্টেভ বাজানো যায়। এটা বাঁশিতেই সম্ভব, অন্য কিছুতে একই জায়গায় হাত রেখে এভাবে হয় না। এইবার ধরুন এই তিনটে আঙুল বন্ধ করে আমরা সা বাজাচ্ছি, আবার যখন পা ধা নি সা যাচ্ছি সেই সাটা তীক্ষ্ণ হচ্ছে কিন্তু একই জায়গায় অকুপাই করছে। কি করে করছে? এখানে আমরা ফুঁয়ের প্রেশারটাকে ডবল করছি। কোনখান থেকে ডবল করছি? সা রে গা মা এত অবধি ফুঁয়ের একটা প্রেশার। যে আমরা পা বাজাচ্ছি তখন থেকে আমাদের প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকছে, পা ধা নি সা সায়ে গিয়ে প্রেশারটা ঠিক এই সায়ের প্রেশারের চেয়ে ডবল হচ্ছে, সেই কারণে ওটা অ্যাকুরেট বাজছে। মানে ধরুন এত অবধি একই প্রেশার, যেই পা বাজবো ফুঁয়ের প্রেশারটা বেড়ে যাচ্ছে। বিভিন্ন স্বর সম্পর্কে সঠিক ধারণা হয়ে যাবে, এতে আপনাদের বাজাতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমরা চেষ্টা করলাম আমাদের মতো করে যাতে আপনারা বুঝতে পারেন, যারা নতুন বাঁশি বাজাতে শিখছেন, চেষ্টা করছেন বা শিখছো তাদের জন্য অত্যন্ত আন্তরিকতা দিয়ে আন্তরিকভাবে দেখানোর চেষ্টা করলাম। আমার মনে হয় এরকম কোনো ভিডিও এখনো অবধি ইউটিউব চ্যানেলে কোথাও নেই এত ডিটেলে যেভাবে বলা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে যদি বাড়িতে বাঁশি বাজানো অভ্যেস করেন আমার মনে হয় আপনারা অনেক ভালো বাজাতে পারবেন, আমার বিশ্বাস আপনারা ভালো পারবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি করবেন, এবং যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টের উত্তরগুলো যথাসময় দেবার বা সেই ধরনের ভিডিও আপলোড করার। সকলে ভালো থাকবেন আর প্রচুর প্রচুর মাসি বাজাবেন।